হ্যালো বাবা মিচকে, কি বললি তুই? আজকে প্লেনে উঠবি, দুদিন পর বাড়িতে আসবি। আচ্ছা বাপ, সাবধানে আসিস। ওগো কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। আরে সকাল সকাল এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ওগো আমাদের মিচকে আজকে প্লেনে উঠবে, আর দুদিন পর বাড়িতে আসবে। বিদেশে ছিল, ব্যস্ত ছিল, আবার বাড়িতে কেন আসছে কে জানে। কি গো থমিরে রইলে যে? যাও বাজারে গিয়ে বাজার করে আনো। ডার্লিং নেমে এসো, এই হচ্ছে আমাদের হাউস। ও ওয়াও, নাইস হাউস। বাট ডার্লিং, আমি এই ঘরটা থেকে কাম করবো কেমন করি? ইরি মাইরি, বিদেশি বউ আমার রিক্সা থেকে নামতে জানে না। ওকে বেবি, নো প্রবলেম, আমি তাতে কোনো চিন্তা নেই। মা বাবা কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা, আমরা তো ভালোই আছি, কিন্তু তুই এটা কাকে সাথে করে নিয়ে এসেছিস? ইরি মাইরি, আমি তো বলতেই ভুলে গেছি, মা বাবা আমি বিয়ে করেছি। আর এটা তোমাদের বৌমা। হ্যাঁ বৌমা, এটা আবার কেমন বৌমা? বেবি, হু ইজ শি এন্ড হু ইজ হি? ডার্লিং, শি ইজ মাই মাদার এন্ড হি ইজ মাই ফাদার। ও, ইউ মাই মাদার ইন ল এন্ড ইউ মাই ফাদার ইন ল? হ্যাঁ ও গো, বৌমা এসব কি বলছি গো? আরে আমিও তো কিছু বুঝতে পারছি না। হ্যালো মাদার ইন ল, হাই ফাদার ইন ল, হাউ আর ইউ? হ্যারে বাবা মিচকে, বৌমা বৌমা সব কি মাদার লাও ফাদার লাও বলছে রে, আমি তো কিছুই বুঝতে পারছি নে। মা বাবা, তোমাদের বৌমা বিদেশি ভাষায় কথা বলছে। বউ শোনো, এরা হলো তোমার নো ফাদার মাদার, অনলি শ্বশুর আব্বা এন্ড শাশুড়ি আম্মা। হ্যালো শ্বশুর আব্বা আর শ্বশুর আম্মা? একই কাণ্ড, নতুন বউ প্রথম এসে আমাকে আর তোর মাকে গালি দিচ্ছে। হাই হাই রে, কেমন মেয়ে বিয়ে করলে রে বাপ। ইরি মাইরি, আমি থাকতে নো চিন্তা, চলো চলো ঘরে চলো, ঘরে গিয়ে তোমাদেরকে সব বুঝিয়ে বলবো। বেবি আমি শাওয়ার করবো, হোয়ার ইজ বাথরুম? ইয়েস বেবি, কাম টু মি, এসো এসো বেবি, আমি তোমাকে বাথরুম দেখিয়ে দেই। ডার্লিং, এটাই আমাদের বাথরুম, তোমাকে এখানে শাওয়ার করতে হবে। ডিয়ার হাজবেন্ড, এটা কেমন বাথরুম? ওহ নো নো, আই ক্যান্ট শাওয়ার দিস বাথরুম, তুমি আমাকে সুইমিং পুলে নিয়ে চলো। বেবি, হিয়ার ইজ এনি সুইমিং পুল? ইরি মাইরি, এখন আমি সুইমিং পুল কোথায় পাবো? কি করি এখন? পেয়েছি মাইরি, সুইমিং পুল আছে বেবি, চলো বেবি আমি তোমাকে সুইমিং পুলে নিয়ে যাই। ওয়াও, হোয়াট এ বিগ সুইমিং পুল, বাট বেবি হিয়ার ওয়াটার ইজ সো ডার্টি, হোয়াই বেবি? ডার্লিং, এখানে অনেক পিপল শাওয়ার করে, তাই এখানকার পানির রং গ্রিন বাট নট ডার্টি বেবি। ওহ ওকে বেবি, আই ক্যান শাওয়ার। বেবি প্লিজ কাম, বেবি প্লিজ কাম। ইরি মাইরি, আবার কি হলো? হোয়াট এ ব্যাপার বেবি? বেবি এখানে অনেক ওয়াটার, ওফ আমার অনেক ভয় করছে বেবি, প্লিজ প্লিজ কাম বেবি, প্লিজ কাম। বিদেশি বউ বিয়ে করে কি জ্বালাই পড়লাম মাইরি? এখন তো বৌমা ঘরে নেই, এ সুযোগে আমি বৌমার হিল দুটো একটু পরে দেখি তো, আমাকে কেমন লাগে এবার একটু হেঁটে দেখি তো, আমাকে মেম সাহেব মেম সাহেব লাগে কিনা। আমি এভাবে ডুবছি কেন? ও মা গো, আমার পা দুটো বুঝি ভেঙে গেল গো। ও বাবা গো, ও মা গো, কি ব্যথা করছে। কি গো, কি হলো তোমার? মাটিতে বসে কাঁদছো কেন?
কাচি কি আর সাধে, কত শখ করে বৌমার বিদেশি হিল দোকানে পায়ে দিলুম। ও মা, যেই না হাতে ধরেছি অমনি তো অপাহাস করে পড়ে গেলুম। ওরে বাবা রে, এখন বুঝি আমি আর হাতে পারবো নে গো। হাই হাই রে। কেন, খুব তো বিদেশি ম্যাডাম হওয়ার শখ হয়েছিল, এবার বোঝো ছেলা, বুড়ো বয়সে ভীমরতির শেষ নেই। বৌমা বৌমা, কোথায় গেলে? ইয়েস মম, ইংলিশ ভাষণ ছাড়ো, এবার বাংলার বধুর মতো রান্নাঘরে গিয়ে রান্না করো। তোমাকে আর বসিয়ে বসিয়ে রান্না করে খাওয়াতে পারবো নে। কুকিং? নো 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 নো, আমি তো এইসব ঘুটি দিয়ে কুকিং করতে পারবো না মম। কুকিং করলে আমার বডির কালার একদম চেঞ্জ হয়ে যাবে। বেবি বেবি, হাই আর ইউ বেবি বেবি, দেখো না ইওর মম আমাকে রান্না করতে বলছে। আমি রান্না করব না বেবি, কিছুতেই না। ইরে মাইরি, মা তুমি এসব কি বলছো? আমার বউ রান্না করবে? না মা, ও রান্না করলে ওর ভরসা রং কালো হয়ে যাবে মা। তাহলে কে রান্না করবে শুনি? কেন, তুমি? কি বললি তুই? সারা জীবন কি আমি তোকে রান্না করে খাবো? তাহলে বিয়ে করেছিস কেন? হ্যাঁ ইরি মাইরি, কেন আবার? নিজের জন্য বিয়ে করেছি, আমি যখন কাজ থেকে ফিরে আসবো তখন আমার বউ সেজি বুঝে বসে থাকবে, তখন আমার বউকে দেখলে আমার ভিতরে এনার্জি আসবে। যাও মা, তুমি গিয়ে রান্না করো। আরাম জাগা, কি বললি তুই? তোর বউ সেজে গুজে বসে থাকবি আর আমি চাকরির মতো রেঁধে ফিরে তোদের খাওয়াবো? দাঁড়া, তোদের দুটোকে আজ আমি ঝাড়ু দিয়ে পিটিয়ে বিদেশে পাঠিয়ে দিব। ডার্লিং পালাও পালাও, মার খেতে না চাইলে পালাও। ভাগ্নে, এই ভাগ্নে কোথায় গেলি রে? কি ভাগ্নে, বিদেশি বউ পেয়ে আমাকে তো একেবারে ভুলে গেছো। আরে মামা, কি যে বলো না মাইরি, তোমার মতো বজ্জাতটাকে আমি কি আর ভুলতে পারি? কি বললি, কি বললি তুই? আমি বজ্জাত? ইরে মাইরি, এই কথা বলি নে মামা, বিশ্বাস করো আমাকে। ঠিক আছে ভাগ্নে, তা আমার ভাগ্নে বউটা কোথায় দেখি তো, তার চাঁদ মুখখানা একবার দেখি। মামা তুমি ঘরে যাও, ঘরে গেলেই দেখতে পাবে, আমি বরং তোমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসি। কই, দেখি দেখি ভাগ্নে বউয়ের চাঁদ মুখখানা একবার দেখি। What nonsense, who are you? এই তো মা, এক্ষুনি আসলাম, ভালো আছো তো? What is ma, go 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 please go। আরে আমি তোমার মামা। মামা? What is this? মাম্মা? মাম্মা is my mom। এসব কি বলছি, আমি তো কিছুই বুঝতে পারছি না, এবার কি করবো? So what weather? Oh no! Hot! ছি 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 ছি, ভাগ্নে বউ কিনা আমাকে হট বলছে। ছি, কি লজ্জা কি লজ্জা। Mother in law, father in law, please come, please come। মাদার গেলো ফাদার গেলো, এসব কি বলছে? কে গেল, কোথায় গেল, কি ঝামেলায় পড়লাম রে বাবা। Shut up! ও মা, শার্ট পাবো কোথায়, আমাকে তো এভাবেই ভালো লাগে। বাপরে বাপ, এখানে থাকলে তো আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে, একটু আগে হট বললো আর এখন ডার্লিং বলছি। ছি 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 ছি, মামা শ্বশুরকে এসব কেউ বলে নাকি? মান সম্মান পলিথিন হওয়ার আগেই মানে মানে কেটে পড়ি। আজ তো হাত দে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মাইরি, নিশ্চয়ই আমার সোনা পাখিটা আমার জন্য ওয়েট করে আছে। মাম্মি ড্যাডি, প্লিজ প্লিজ কাম হিয়ার। চলুন আমরা হাগ দিয়ে পালন করবো।
এসব কি বলছো? কি এখানে হেগে দেবে? ওগো বৌমা এসব কি বলছে গো? ছি 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 বৌমা, তুমি এসব কি বলছো? শ্বশুর হয়ে তোমার সামনে হেগে দেব? হাঁক দি মম, হাঁক দি ড্যাড। ওগো বৌমা তো বারবার আমাদের হাঁকতে বলছে, এবার কি করবে গো? কি আর করব, লজ্জা শরম ত্যাগ করে ছেলের বউয়ের সামনে হাঁকতে বসতে হবে। হায় হায় রে, কি কপাল আমার! এমন বউ পেয়েছি, লজ্জা শরম কি ত্রুটি নেই। চলো তাহলে, বৌমা যা বলছে তাই করি। আহ শান্তি, হাগু করার আগে পাদ না মারলে যেন শান্তি হয় না। ভেরি ব্যাড ফ্লেভার। ও নো নো, এখানে আর থাকা যাচ্ছে না। ও মাই ডিয়ার হাজবেন্ড, কত দিন হয়ে গেল একটু ড্রিঙ্কস করি না। চলো না আজকে রাতে একটু ড্রিঙ্কস করি। ইরে মাইরি, তুমি তো একদম ঠিক কথাই বলেছো, অনেক দিন হলো ড্রিঙ্কস করি না। চলো আজ রাতে ইউ এন্ড মি জমিয়ে ড্রিঙ্কস করব। ইরে বাবা, তোরা এসব কি খাচ্ছিস? কেমন যেন মদ মদ গন্ধ পাচ্ছি। এই রে বাবা, আসার আর সময় পেল না, জানতে পারলে তো বেশ কেলেঙ্কারি হয়ে যাবে, এবার কি করি? ইয়ে মানে ইয়ে বাবা, এগুলো মন আর শরীর ভালো করার ঔষধ। হ্যাঁ কি বললি, মন ভালো করার ঔষধ? দে তো বাবা আমাকেও একটু। সকালে তোর মায়ের সাথে ঝগড়া করার পর থেকে মনটা আমার ভীষণ খারাপ, একটু ওষুধ দে না বাবা, আমিও খাই। এবার কি হবে, আমি তো পুরো ফেসে গেলাম। কিরে বাবা দিবি না? হ্যাঁ হ্যাঁ বাবা দিচ্ছি, এই নাও। কিরে বাবা, কি ওষুধ খাওয়ালি, আমার যে শুধু নাচতে ইচ্ছে করছে। নাচো বাবা নাচো, তবে তো মন ভালো। আমাদের বাড়িতে পুলিশ কেন এসেছে? কি হয়েছে পুলিশ সাহেব? কি হয়েছে সবই জানতে পারবেন, তার আগে বলুন এ বাড়িতে কে কে থাকেন? কে কে আবার? আমি, আমার স্বামী, ছেলে আর ছেলের বউ। সবাইকে ডাকুন, আমি সবার সাথে কথা বলতে চাই। কি গো, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। বাবা মিচকে, কোথায় গেলি? বাইরে আয় তো তাড়াতাড়ি। কি ব্যাপার পুলিশ সাহেব, কি হয়েছে? হঠাৎ আমাদের বাড়িতে কেন এলেন মাইরি? বলছি সব বলছি, তার আগে আপনার স্ত্রীকে ডাকুন। ডার্লিং, এই ডার্লিং, একটু বাইরে এসো তো। কি পুলিশ? স্যার স্যার, এই মেয়েটি হয়, প্লিজ ওকে স্টপ করুন। দাঁড়ান 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 বলছি, স্টপ রাইট নাও, এদিকে আসুন। এই মেয়েটাই স্যার লন্ডনে আমার বাড়িতে কাজের মেয়ে ছিল, সুযোগ বুঝে একদিন টাকা পয়সা চুরি করে এখানে পালিয়ে এসেছে। অনেক কাঠখড় পুড়িয়ে আজ আমি ওর সন্ধান পেয়েছি। মাইরি, এসব আমি কি শুনছি? ডার্লিং তুমি একটা থিপ। হাই হাই রে, শেষে কিনা আমি চুন্নি বিদেশিকে বিয়ে করেছি। ও নো, রানিং শিফা, রানিং ফাস্ট, হ্যালো হাই বাই বাই। চলো চলো আমরা ওকে ধরার চেষ্টা করি, চলো। বউ, আজ উত্তরের গ্রামে মাটি কাটার কাজ পেয়েছি, আমি ওখানে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে, তুমি সাবধানে থেকো গো, কেমন? আচ্ছা গো ঠিক আছে, তুমিও সাবধানে যেও, কেমন? আর এই যে টিফিন বাটিটা নাও, খাবার ভরে দিয়েছি এতে, দুপুরে সময় মতো খেয়ে নিবে কিন্তু। আচ্ছা গো ঠিক আছে, চলি তবে। মিচকে শিয়াল বউয়ের কাছে বিদায় নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়। কি রে বাবা, বৌমার আড্রাস নো করেছিস? কি ধরা পড়েছে,
মেয়ে হবে নাকি ছেলে? আমার কিন্তু এবার একটা ছেলে নাতি চাই। মা, আবারও বাঘিনীর পেটে কন্যা সন্তান? কি হারামজাদি, এবারও তুই কন্যা সন্তানের জন্ম দিবি? অলক্ষী মুপুরি কোথাকার বিল্লু বাবা, যা তোর বউকে নিয়ে আবারও হাসপাতালে যা, আর বাচ্চাটা নষ্ট করে দিয়াই। আমি এ বাড়িতে ছেলে সন্তান দেখতে চাই, ছেলে। না মা, না, আমি কিছুতেই এই সন্তান নষ্ট করব না। এর আগে আমি আপনার কথা মতো অনেক কন্যা সন্তান নষ্ট করেছি, কিন্তু আর না, আমি আর পাপ করব না মা। কেন মা, কন্যা সন্তান হলে কি ক্ষতি? মা, আপনিও তো একজন মেয়ে। কন্যা সন্তান হলো বোঝা, ওরা কি পারবে ছেলেদের মতো বাহিরে কাজ করতে? ওদের উপর খালি টাকা ব্যয় আর ব্যয়। আর ছেলে সন্তান হলো বংশের প্রদীপ, ওদের উপর টাকা ব্যয় করে লাভ আছে, ভবিষ্যতে ওরা সংসারের হাল ধরে। আর মেয়েদের একগাদা টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে হবে। আর আমার ছেলের কি টাকার গাছ আছে নাকি? হ্যাঁ না মা, এটা আপনাদের ভুল ধারণা। ছেলে মেয়ে দুজনই সমান, দুজনকে যদি সমান অধিকার দেওয়া হয়, সঠিকভাবে বড় করা হয়, তাহলে মেয়ে ছেলে দুজনই আপনার উপকারে আসবে। দয়া করে আপনি মেনে নিন মা। না বাঘিনী, মা ঠিক কথাই বলেছে। আসলে তো কন্যা সন্তানের পিছনে অনেক ব্যয়, তার চেয়ে বরং তুমি সন্তানটা নষ্ট করে ফেলো, আর তাছাড়া ও আমাদের কোনো উপকারেই আসবে না। না গো, তোমরা এইভাবে বলো না, আর কদিন গেলেই ও পৃথিবীতে আসবে, দয়া করে নষ্ট করতে বলো না। দয়া করো, তোমরা চিন্তা করো না, ওর কোনো দায়িত্ব তোমাদের নিতে হবে না, ওর সব দায়িত্ব আমি নিব। ও গো, দয়া করো, তোমাদের কাছে আমি ওকে ভিক্ষে চাইছি। ওহো, সোজা কথায় রাজি হবি না তাই তো? বিল্লু বাবা, ওর পিঠে কটা ধামাধাম লাগিয়ে দে তো, তাহলে ও রাজি হবে। ওগো, আর মেরো না গো। মা, দয়া করে মারবেন না, আমাকে ভীষণ লাগছে মা, আর মারবেন না। বল, সন্তান নষ্ট করবি কিনা বল, আমাদের কথায় রাজি হ, তাহলে তোকে ছেড়ে দেব। আমি ছেলে সন্তানের বাবা হতে চাই, মেয়ে নয়, বুঝেছিস? বল, নষ্ট করবি? না না না, আমি বেঁচে থাকতে কিছুতেই এই সন্তান নষ্ট করব না, করব না মানে করব না, বুঝেছ? কি, নষ্ট করবি না? তাহলে তোর আজ শেষ দিন। মারতে মারতে বাঘিনীকে আধমরা করে ফেলি, আর বাঘিনী কাঁতে কাঁতে অজ্ঞান হয়ে যায়। মা, এ তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ভালোই হয়েছে, এবারে অলক্ষী কুলাঙ্গার কলঙ্কিনীকে হাত পা বেঁধে দূরে ফেলে দিয়ে আয়। জন্তু জানোয়ার চিরে চিরে খাক, এ যতদিন বাঁচবে ততদিনই কন্যা সন্তান পেটে তুলবে, তার চেয়ে ভালো এ মরে যাক। তোকে আমি নতুন করে বিয়ে দিব বাবা। ওরে বাবা, রাত তো দেখি ভালোই হয়েছে, একটা রিক্সা টিক্সা কিচ্ছু নেই, বাড়ি ফিরবো কি করে? দেখি হাঁটতে থাকি। আরে আরে, মনে হলো কারো কান্নার আওয়াজ পেলাম। আরে, এটা তো একটা গর্ভবতী বাঘিনী, কিন্তু এত রাতে এখানে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কেন? ভাই, তাড়াতাড়ি আমাকে একটু হাসপাতালে নিয়ে চলেন, আমার পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। দয়া করুন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আর একটু কষ্ট করুন, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। মিজকে আশেপাশে গাড়ি খুঁজতে থাকে, কিন্তু গাড়ি খুঁজে পায় না। অবশেষে একটা ভাঙা ঠেলা গাড়ি দেখতে পায়।
এরপর তাড়াতাড়ি বাঘিনীকে ঠেলা গাড়িতে তুলে ঠেলে ঠেলে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার সাহেব, খুবই ইমার্জেন্সি রোগী, একটু দেখুন, তাড়াতাড়ি দেখুন। দেখুন, ইমিডিয়েটলি সিজার করতে হবে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। নার্স, তাড়াতাড়ি ওনাকে নিয়ে যাও। রোগীর কন্যা সন্তান হয়েছে, তবে বাচ্চার মায়ের কন্ডিশন ভালো না। আপনাকে ভিতরে ডাকছে, দেখা করুন। ভাই, তুমি আমার জন্য অনেক অনেক করেছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। ভাই, আমার কন্যা সন্তান হবে জন্য আমার স্বামী আর শাশুড়ি অবহেলা অত্যাচার করে আমাকে বের করে দিয়েছে। ভাই, আমার আর বেশি সময় নেই, আমার এই কন্যা সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। আমার একটাই চাওয়া, তুমি এই কন্যাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে যাতে ও সবার উপকারে আসে, কন্যারা সমাজে অবহেলিত নয়, এটা প্রমাণ করবে। ভাই, ইস, মারা গেল বাগিনী বোন, আমি তোমার চাওয়া পূর্ণ করব। দম্পতির কাছে বড় হতে থাকে। এভাবেই কেটে যায় 5টি বছর। বাবা, মা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো? মারে, তোকে আমরা স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি, তুই স্কুলে পড়াশোনা করে অনেক বড় হবি। সত্যি বলছি বাবা, আমি স্কুলে পড়বো। হ্যাঁ রে মা, তুই স্কুলে পড়বি তো, তোকে নিয়ে যে আমাদের অনেক স্বপ্ন রে। তোকে আমরা ডাক্তারি লাইনে পড়াবো, তুই ডাক্তার হয়ে সবার চিকিৎসা করবি রে মা। আরে ভাই, মেয়েদেরকে নিয়ে এত স্বপ্ন দেখবেন না, এদের পিছনে শুধু ব্যয় আর ব্যয়। এই যে এখন পড়াশোনা করাবেন, কত টাকা লাগবে? আবার সেই তো একপালা টাকা যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। তার চেয়ে ভালো পড়াশোনা না করে সব টাকা ওর বিয়ের জন্য জমিয়ে রাখুন, তাতে কাজে লাগবে। দেখুন ভাই, এটা আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে হলেও সন্তান, ছেলে হলেও সন্তান। ছেলে হলেও তো অনেক পড়াশোনা করাতে হতো, তখন কি ব্যয় হতো না? আমাদের সমাজে মেয়েদের অবহেলিত করা হয়, তাদেরকে তাদের সঠিক সুযোগ দেয়াই হয় না। যদি সেইভাবে সুযোগ দেয়া হতো, তাহলে আর কোনো মেয়ে সমাজের বোঝা বা অবহেলিত হতো না। প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারত, বুঝেছেন? হ্যাঁ, তাই কন্যা সন্তান বলে তাদেরকে অবহেলা না করে তাদের পাশে দাঁড়ানো বেশি জরুরি। ব্যাস ব্যাস, এখানেই থামুন, স্কুল চলে এসেছে। এরপর থেকে শুরু হয় ছোট্ট বেলির নতুন জীবন। বেলি মনোযোগ দিয়ে পড়াশোনা করত।
যা মা, মন দিয়ে পড়াশোনা করবি, মনে রাখবি তোকে প্রতিষ্ঠিত হতেই হবে। আর হ্যাঁ, তোর যখন যা প্রয়োজন হবে আমাকে বলবি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোর প্রয়োজন মেটানোর। শুধু তোকে প্রতিষ্ঠিত হয়ে দেখাতে হবে। তোমরা চিন্তা করো না বাবা, আমি তোমাদের স্বপ্ন পূরণ করবই করব। এভাবে কেটে যায় কয়েক বছর। সেই ছোট্ট বেলি আজ একজন প্রফেশনাল MBBS ডাক্তার হয়েছে। বাবা, মা, আজ আমি অনেক খুশি। আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আগামীকাল সদর হাসপাতালে আমার জয়েন। খোদার কাছে লাখো লাখো শুকরিয়া রে মা। আমরা পেরেছি গো, আমরা পেরেছি। মেয়েকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমরা। বেলি মারে, আজ যদি তোর আসল মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। আসল মা মানে? মারে, তুই চাইলে এখন তোর নিজের বাড়িতে ফিরে যেতে পারিস। আমি ঠিকানা বলে দেব। না বাবা, যেখানে মেয়েদের কোনো মূল্য নেই আমি সেখানে যেতে চাই না বাবা। যারা আমার মাকে এত অত্যাচার করেছে সেখানে আমি যেতে চাই না বাবা। আমি তোমাদের কাছেই থাকবো, তোমাদের কাছেই থাকবো আমি। পরের দিন বেলি সদর হাসপাতালে জয়েন করে। কিছুদিনের মধ্যে ডক্টর বেলির সুনাম ছড়িয়ে পড়ে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আসুন, আমার মায়ের চিকিৎসা করুন ডাক্তার সাহেব। বাবা, আমাকে বাঁচারে বাবা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকে ব্যথা হচ্ছে, বাঁচা বাবা, আমাকে বাঁচা। সরি, আজ তো ছুটির দিন, আজ কোনো ডাক্তার পাবেন না। কি, ডাক্তার নেই মানে? না না, দয়া করে একটা ব্যবস্থা করুন, নইলে আমার মা মারা যাবে। দয়া করুন, দয়া করুন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি তাহলে ডক্টর বেলি ম্যাডামকে ফোন দিচ্ছি। ওনাকে ফোন দিলে উনি না করবেন না। হ্যালো, হ্যাঁ, খুবই ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি ওটি রেডি করো, আমি আসছি। কে মা তুমি? আজ তোমার জন্য আমার মা বেঁচে গেল। তুমি না আসলে তো আমার মাকে হারিয়ে ফেলতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। সেদিন যদি আমি আমার মায়ের সাথে মরে যেতাম তাহলে হয়তো আজ আপনার মাকে আমি বাঁচাতে পারতাম না। মানে? মানে এটাই, 25 বছর আগে যে কন্যা সন্তানকে অবহেলা করেছিলেন আমি সেই অবহেলিত সন্তান। কি, কিছু কি মনে পড়লো? কি, তার মানে তুই আমার সেই কন্যা? তুই বেঁচে আছিস মা, আজ তুই এত বড় ডাক্তার হয়েছিস মা। ভাগ্য করে বাবা মা পেয়েছিলাম, যারা আমাকে অবহেলা না করে আমাকে সাপোর্ট করেছে, তাই তো আজ আমি এত দূর আসতে পেরেছি। বেলির কথা শুনে বাঘ আর তার মা তাদের অতীতের করা ভুলগুলো মনে করতে থাকে আর অঝোরে চোখের পানি ফেলতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।